বিশ্বজুড়ে রূপসী বাংলা। জয়পুরহাটের পাঁচবিবিতে ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কায়ুমের করা প্রতিবেদনে। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনির অসহায় নিরীহ মুসলমানদের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে ওলামা পরিষদের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 12 অক্টোবর শুক্রবার বাত জুমা পাঁচবিবির বাইতুন নূর জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন মাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দানেশপুর পুরাতন জামে মসজিদের খতিব, মোহাম্মদপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মীর শহীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদের খতিব ও জয়পুরহাট হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা রুহুল আমিন ও মুয়াজ্জিম হাফেজ জামিল আহমেদ। স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইয়াহিয়া খাতুনে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ ও কোতোয়ালিবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক হাফেজার রহমান প্রমুখ। মিছিলে বিভিন্ন এলাকার প্রায় 2000 ধর্মপ্রাণ মুসল্লি যোগদান করেন। ওই যে সরব